কিগো, কাম কাজ কি শেষ হইলে নাকি হয় নাই? আর কতক্ষণ বই থাকমু? তাড়াতাড়ি আও, মাথা গো লাগিয়ে গেছে। ভালো আছো না? ভালো আছি কিনা আমার জিজ্ঞেস করো, তাই না? আরে পাগল, তোমার মতো একটা কামাল লাগে প্রেম করিয়া জীবনটা পুরো টেনা টেনা হয়ে গেছে, টেনা টেনা। তুমি বুঝতেছো না কি নিয়ে আমি যে জায়গায় চাকরি করি, তাই না? চাকরি করি না, সেই চাকরি করো। পার কে হইছে কামলাব গিরি কইরা বেড়াও? এর থেকে তো তুমি রিকশা চালাইলো, রিকশা দিয়ে ঘুরতে পারতাম। আরে ভাই ঠিক আছে, তো এইটাও তো মনে করে একটা কর্ম, এটা পার্কের ভিতরে কাজ কাম করি, এটা আমার একটা কর্ম না পাগল? কর্ম শেষ দিয়ে করবো, তোমার সাথে আমার সময় দিত। তুমি এমন কাজই করো সারাক্ষণ মনে করো যে ময়লার মধ্যেই পড়ে থাকো, ময়লা থেকে আর তোমার আমি উঠাইতে পারি না। একটু প্রেম প্রীতি করবা, একটু ঘুরতে চুরতে যাবো, তা না? শোনো, মনে করো এখন যদি কাম কাজ করে টাকা পয়সা না রাখি, তোমার যে আমি বিয়া করবো, বিয়া করার পরে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আছে না? পোলাপান হবো, মেয়ে হবো, বিয়ে দেন লাগবো, শাড়ি দেন লাগবো, এদের মনে করো কাজ কাম করে তো মনে করো আগে ভবিষ্যৎটা খারাপ করার লাগবো। প্রেম তো চলবই, প্রেম করতাছি, বিয়াও করবো তোমারে পাগল। আর শোনো, বিয়া কইরো, কিন্তু বিয়ার আগে ওই যে সকালবেলা তো অনেক কিছু থাকে, প্রেম প্রীতি ভালোবাসা বাসি কত কিছু, সব কিছু পূরণ করো। আচ্ছা তা করুন। এই যে ফুলগুলো দেখছো, এটা কিন্তু ইংল্যান্ডের থেকে আনা। যা তুমি আগে যাও, ওইখানে যাও। আমি একটু ওই যে আমার মালির মালির লগে একটু কথা বলে তারপর আসতে আসতে যাও। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ ইমান আলী, এই ইমান আলী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও স্যার, একটা বইয়ের কথা কই, মানে কাম কাজ করে মনে করেন ঘাইমা গেছি তো। ও কাম কাজ করে তুমি ঘাইমা গেছো? আর তুমি বসে থাকবে, আমি দাঁড়া দাঁড়া তোমার সাথে কথা বলবো। মানে আমার কোমরটা একটু ব্যথা স্যার। লুঙ্গি নিয়ে এরকম করতেছি না না স্যার, এই বইয়েতে বললাম যে মেলা কাজ করলাম। এই ধরনের কাজ করা করো জানো, গ্রামের রাস্তায় তখন মহিলারা হাইটা যায়, হঠাৎ যদি ওনাদের টয়লেট ধরে বা পেশাব ধরে তখন কী করে সাইডারে বাথরুম না পেলে ঠিক এভাবে ছড়া ওনারা ছোটো কামটা শিখে ফেলে। তুমিও কি সেই কাজ করতেছো নাকি পার্কের মধ্যে? গরম গেছে ওটা পরে ধরবার নেই। গতকালকে যে পার্ক খুঁজকে ঘুরে গেটের সামনে যে ময়লাগুলো ফালাইছো, এটা উঠে বুকে তোর কোন না কোন ফালু আইসা? ও স্যার, আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি স্যার। এখন যাবি, এখন যাবি, আমার সামনে যাবি, আমি তোরে নিয়ে যাবো। আপনি যান স্যার, আমি ঠিকভাবে কাজ করবো স্যার, সমস্যা না। না তুই জুড়ে যাও না স্যার। স্যার স্যার শুনেন স্যার, আপনি ধরেন না স্যার, এটা স্যার। আমি কিছু করি নাই তো স্যার। উনি কে স্যার? উনি কে? উনি কে? কি করে হ্যাঁ বুঝছি, তুমি পিছনে কথা বলো, সামনে আরেক কথা বলো। না স্যার, চাকরি বাঁচানোর জন্য রাখো। হ্যাঁ, যেটা ও বলছে রাইট, কারণ ও যে কাজগুলো করে এই কোনাটা দিয়ে ঝাড়ু দিবে, ওই কোনা দিবে না, ওই কোনা ঝাড়ু দিবে, এই কোনা দিবে না। গেল এটা। হ্যাঁ ঝাড়ু কখন দিব? হ্যাঁ তো সারাক্ষণ আমার মোবাইলে কথাই কয়। অসাধ কি করে? এই কারণে তো বলি যে আমার এই পার্কে একটা অ্যানাকোন্ডার বাচ্চা দূর থেকে কোবরা সাপ আসে, যেটা তুই মারতে পারছ না সেটা আমার আইসা মারতেছে। হ্যাঁ সাপড়ে দেয়া, এইবার বুঝছি যে অঙ্গলার জঙ্গলে তুই কেন পরিষ্কার করছ না, মানে হচ্ছে এইটা। সরি ভাইয়া, তুমি চলে যাও, তোমাকে রাখবো না। না স্যার, স্যার স্যার এইবার মতো মাফ করে দেন স্যার, আমি আর প্রেম করবো না স্যার। হ্যাঁ প্রেম করবো না? না স্যার প্রেম করবা।